সারা দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন। লকডাউনে গাইবান্ধায় খাবার হোটেল, ওষুধের দোকান, কাঁচা বাজার বাদে বন্ধ রয়েছে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। তবে পেটের দায়ে বের হওয়া শ্রমজীবীরাও পড়েছেন লকডাউনের সরল ফাঁদে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় রিক্সা, ভ্যান, ইজিবাইক নিয়ে রাস্তায় বের হয়েও যাত্রী না থাকায় অলস বসে আছেন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে। এদিকে দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিনে আজও করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও 98 জন। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন 4000-এর বেশি মানুষ। এদিকে মানুষকে লকডাউনের আওতায় আনার জন্য প্রশাসন রয়েছে তৎপর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অব্যাহত রয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় করা হচ্ছে কমবেশি জরিমানাও।